ভণ্ডপীরের কাণ্ড। একবার তিন ভণ্ডপীর সফরে গিয়ে এক মুড়িদের বাড়িতে উঠল। মুড়িদ ছিল খুব গরিব, তবু সে তার পীরদের যথাসাধ্য খেদমত করতে চেষ্টা করল। মুড়িদ তিন পীরের আহারের জন্য চারটি রুটির ব্যবস্থা করল। সাধকেরা প্রত্যেকে অত্যন্ত ক্ষুধার্ত, প্রত্যেকে একটি করে রুটি খাওয়ার পর একটি রুটি অবশিষ্ট রইল। এখন এ রুটিটা কে খাবে এ নিয়ে তারা বিতর্কে লিপ্ত হল। যে বয়সে সবচেয়ে বড় সে বলল, কথায় বলে গুরুজনকে সম্মান করবে, আমি তোমাদের সবচেয়ে বড়, সুতরাং রুটিটা আমিই পাব। যে বয়সের দিক দিয়ে মেঝো সে বলল, সব কাজে মধ্যম পন্থা অবলম্বন করা উত্তম, আমি তোমাদের মধ্যে মেজো, রুটিটা আমাকেই দেওয়া উচিত। যে বয়সে ছোট সে বলল, ছোটদের স্নেহ করা বড়দের কর্তব্য, তোমাদের মধ্যে আমি ছোট, তাই আমি রুটিটা পাওয়ার যোগ্য। ছোট সাধকের বুদ্ধিশক্তি ছিল প্রখর, যখন তারা বিতর্ক করে কোনো ফয়সলা করতে পারল না তখন সে বলল, এখন আমরা সবাই ঘুমাবো, ঘুমের মধ্যে যে ভালো স্বপ্ন দেখবে রুটিটা সেই পাবে। ছোট হলেও তার কথা সবাই মেনে নিল। এরপর তারা শুয়ে চোখ বন্ধ করে রাখল, কিন্তু কারো চোখে ঘুম নেই। ছোট সাধক সুযোগ মতো আস্তে করে উঠে রুটিটা খেয়ে ফেলল। স্বপ্নে দেখা শেষে বড় সাধক জেগে বাকিদের জাগিয়ে বলল, রুটিটা আমিই পাব, কারণ আমি এখন মক্কা শরীফ থেকে স্বপ্নযোগে হজ করে এসেছি, এর চেয়ে ভালো স্বপ্ন হতেই পারে না। মেজো সাধক বলল, না, রুটিটা আমিই পাব, কারণ আমি এখন স্বপ্নযোগে মদিনা শরীফ থেকে রোজা জিয়ারত করে এলাম, সেখানে আমি শুনলাম গায়েবি আওয়াজ আসছে, তুমি রুটিটা খাওয়ার যোগ্য, যাও গিয়ে খেয়ে নাও। ছোট সাধক কি বলবে ভাবনায় পড়ে গেল। তাৎক্ষণিক তার মাথায় একটা বুদ্ধি এলো। সে কেঁদে কেঁদে বলল, তোমরা তো ভালো ভালো স্বপ্ন দেখেছ, কিন্তু আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। তোমরা যখন ঘুমিয়ে পড়ছ তখন এক দৈত্য এসে আমাকে জাগালো, তারপর একটা বড় লাঠি আমার সামনে ধরে বলল, রুটিটা খা, নইলে তোকে মেরে ফেলবো। আমি ভয়ে ভয়ে বললাম, খাবো না, আমার দুজন সাথী আছে, তারা আমাকে বকাঝকা করবে। তখন সে লাঠি দিয়ে একটা বাড়ি মেরে বলল, তাড়াতাড়ি খা। আমি ভয়ে তখন রুটিটা খেয়ে ফেলেছি। এ কথা শুনে অপর দুজন রেগে বলল, আমাদেরকে জাগালে না কেন? সে বলল, তোমরা একজন ছিলে মক্কায় আর একজন ছিলে মদিনায়, আমি কিভাবে তোমাদেরকে জাগাবো, আমার আওয়াজ কি অতদূর যায়? এ থেকে আমরা শিক্ষা পেলাম, বর্তমানে আমাদের দেশে ভণ্ড পীর খুব বেড়ে গেছে। তারা কায়দা করে কথা সাজিয়ে মানুষকে দুর্বল করে ফেলে এবং বিভিন্ন শিরক ও কুফর দ্বারা তাদেরকে ইমান হারা করে। এদের খপ্পর থেকে সবার দূরে থাকা উচিত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।